নমস্কার বন্ধুরা, কম্পিউটার ব্লকচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রত্যেকদিনের মতো আজকে আমরা নতুন একটা চাকরির খবর নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে নতুন একটা চাকরির খবর নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা এসেছে টাটা মেমোরিয়াল সেন্টার, মানে টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে কিছু একটা নোটিফিকেশন বেরিয়েছে চাকরির জন্য। এই ভিডিওর মধ্যে বন্ধুরা আমি কমপ্লিটলি আলোচনা করব যে টিএমসি থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে, তার আগে বন্ধুরা বলে দিচ্ছি এই যে জবটা সেটা কিন্তু আউট অফ ত্রিপুরা এবং পোস্টিংও কিন্তু আউট অফ ত্রিপুরা হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই জবটার জন্য আবেদন করবে, প্রথম থেকে মেনে নিতে হবে যে আপনাদের ত্রিপুরার বাইরে গিয়ে কিন্তু চাকরিটা করতে হবে। এক্ষেত্রে বন্ধুরা কোয়ালিফিকেশন অনেকটাই কম। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি, ডিটেলস আলোচনা করে নিচ্ছি যে টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে সকলে এর জন্য এলিজিবল থাকবে। আমরা দেখে নিচ্ছি এর ডিটেলসে কীভাবে আমরা আবেদন করব, সমস্ত বিষয়গুলি বন্ধুরা তুলে ধরব আপনাদের সামনে। ভিডিও শুরু করার আগে করে নিচ্ছি ছোটটা রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে নিচ্ছি সেই নোটিফিকেশন মধ্যে ডিটেলসে কী কী দেওয়া হয়েছে। বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশন যেটা টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে বেরিয়েছে, সবগুলি বিষয় বন্ধুরা তুলে ধরছি আপনাদের সামনে। কাইন্ডলি ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে হয়তো বা আবেদন করতে আপনার কোনো প্রকার প্রবলেম না হওয়ার কথা। প্রথম হচ্ছে বন্ধুরা ওয়াক ইন ইন্টারভিউ হবে, এক্ষেত্রে না আপনাকে অনলাইনে আবেদন করতে হবে না আপনাকে অফলাইনে গিয়ে ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেদিন ইন্টারভিউ সেদিন আপনি সব কিছু নিয়ে যাবেন। পোস্ট নাম আছে বন্ধুরা হাউসকিপিং স্টাফ এবং এক্ষেত্রে বন্ধুরা অন কন্ট্রাক্ট বেসিস থ্রু থার্ড পার্টি পেরোলে কিন্তু আপনি যাবেন, মানে ডাইরেক্টলি আপনি টাটা মেমোরিয়াল হসপিটাল আন্ডারে কাজ করবেন ঠিক আছে, কিন্তু অন্য পার্টি থ্রুতে আপনাকে স্যালারি দেওয়া হবে। একক্ষেত্রে ইন্টারভিউ হবে 1 নভেম্বর 2019 এবং সকাল 9:30 থেকে শুরু করে 11:30 পর্যন্ত। এখন আমরা দেখে নিচ্ছি বন্ধুরা যে হাউসকিপিং স্টাফের জন্য নোটিফিকেশনে বেরিয়েছে এর অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সংক্রান্ত কিছু আছে কিনা আমরা দেখে নিচ্ছি। এক্ষেত্রে শুধুমাত্র 10 পাস যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এর জন্য এলিজিবল। তবে বন্ধুরা সঙ্গে কিন্তু যে হাউসকিপিং স্টাফের রিলেটেড যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। মান্থলি স্যালারি 10 পাস যে সমস্ত ক্যান্ডিডেটরা এই হাউসকিপিং স্টাফে সিলেকশন পাবেন তারা স্যালারি পাবেন প্রত্যেক মাসে 12,000 টাকা করে। পোস্ট বন্ধুরা 69টা, তবে এক্ষেত্রে ছেলেদের জন্য 40টা এবং মেয়েদের জন্য 29টা। এবং আমরা দেখে নিচ্ছি বন্ধুরা কীভাবে আমরা সেই ইন্টারভিউতে আবেদন করব। এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড থাকবেন তো বন্ধুরা এটা মনে থাকতে হবে যে এটা কিন্তু আউট অফ ত্রিপুরা ইন্টারভিউ। বন্ধুরা এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড থাকবেন তারা কিন্তু হোমি ভাবা ক্যান্সার হসপিটাল ঘান্টি মিল রোড লাহারতারা রোড লোকো কলোনি শিবপুরা ভারণসী উত্তরপ্রদেশ, মানে হচ্ছে বন্ধুরা সেটা উত্তরপ্রদেশে ইন্টারভিউ হবে। এবং এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা মনে করছেন যে আউট অফ ত্রিপুরাতে গিয়ে ইন্টারভিউটা দেবেন তাহলে আপনারা কিন্তু সেই ইন্টারভিউতে যেতে পারেন। তো বন্ধুরা এক্ষেত্রে উইথ বায়োটা, তো বন্ধুরা টেনশনে কিছু নেই, বায়োটা ফর্মেট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কপি অফ প্যান কার্ড আধার কার্ড অরিজিনাল এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড সেট অফ অ্যাটেস্টেড কপিস অফ অল সার্টিফিকেটস, মানে বন্ধুরা বায়োটার সঙ্গে আপনার সমস্ত রেলিভেন্ট সার্টিফিকেটগুলো নিয়ে কিন্তু আপনি সেই প্লেসের মধ্যে ইন্টারভিউতে যেতে হবে এবং ইন্টারভিউ ডেট হচ্ছে 1 নভেম্বর 2019। বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে যে হাউসকিপিং স্টাফের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছে তার ডিটেলস নিয়ে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো বন্ধুরা আপনার কাছে অনুরোধ থাকবে যদি কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধু, দেখা আগামী ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, জয় হিন্দ।